দেখুন আজকে ভিডিওতে আমি ট্রান্সফর্মারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব এবং এ ধরনের প্রবলেম কিন্তু আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে কারণ এই টাইপের প্রবলেমগুলো সাধারণত সবাই খুব একটা প্র্যাকটিস করে না একটু আনকমন টাইপের ম্যাথ যার কারণে আমি কিন্তু এটা এটা এটাকে একটু গুরুত্ব দিয়ে আপনারা দেখার চেষ্টা করুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর এই ভিডিওর সাথে কিন্তু এই ম্যাথের সাথে কিন্তু আমি অলরেডি ম্যাথের জন্য অলরেডি একটি থিওরি আমি দিয়েছি এর আগের ভিডিওটি আপনার একটু দেখে আসুন তারপর আমি আই বাটনে দিয়ে রাখবো বেসিক্যালি সেটি ছিল লিম্প ইয়োক কোড টাইপ ট্রান্সফর্মার এবং সেল টাইপ ট্রান্সফর্মার রিলেটেড ভিডিওটি তো আমি দেখুন শুরু করতেছি এটি থ্রি হাজার বয় বত্রিশ দশমিক আট নাম্বার এক্সাম্পল এবং কোয়েশ্চেনটিতে বলছে এ সিঙ্গেল ফেস

আহ একটু অ্যা শুরু করব যে প্রথমত আমাদের ফ্রিকোয়েন্সি দেয়া আছে কত 50 Hz আর ম্যাক্সিমাম फ्लक्स ডেনসিটি মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম फ्लक्स ডেনসিটি বলতে আমরা বেসিক্যালি বুঝি ম্যাগনেটিক ফিল্ড যেটা BM 1 ওয়েভার পার মিটার স্কয়ার বাট আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের লাগবে फ्लक्स ফাই তো ফাইভের জন্য আমার ডাটা দেওয়া আছে যে টোয়েন্টি সেন্টিমিটার সাইড অর্থাৎ এরিয়া লাগবে আমার এখান থেকে আমি এরিয়াটা কত পাচ্ছি বলেই দিছে স্কোয়ার স্কোয়ারের এক সাইড দে আছে টোয়েন্টি সেন্টিমিটার তাইলে স্কোয়ারের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত হবে টোয়েন্টির উপর স্কোয়ার তাহলে টোয়েন্টি ইন্টু কত এটাকে সেন্টিমিটার আছে তো সেন্টিমিটার থেকে অবশ্যই আমাকে কি বানিয়ে নিতে হবে মিটার বানিয়ে হবে কারণ এগুলো সব মিটার স্কোয়ারে আছে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স টু সেন্টিমিটার এটার উপর কি হবে স্কোয়ার ঠিক আছে মিটার হইল সরি টেন ইনভার্স টু দিলে মিটার হইলো তার উপর স্কোয়ার তাহলে আমি এটা পেয়ে যাব আমরা আমি একবারে বের করে নিই টোয়েন্টি ইন্টু টেন ইনবাস টু এর উপর স্কোয়ার জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ভোল্টেজ রেশিও অর্থাৎ হাই ভোল্টেজ ভোল্টেজ আর লো সেটা হচ্ছে আমার ই কি বলবো এইচ বি বলবো নাকি প্রাইমারি সেকেন্ডারি বলবো এটা বলেই হলো এখানে যেহেতু এইচ তে আছে সো আমি এইচ বি মনে করি তো ই এইচ বি হচ্ছে আমার কত তিন হাজার ভোল্ট আর ই এল টা হচ্ছে আমার কত দুইশো বিশ ভোল্ট আমরা বেসিক্যালি যে কাজটা করব এখান থেকে আমাদের টার্ন হিসাব করতে হবে বলেই নাম্বার অফ পার কথাটা আমি লিম্বের আলোচনাটা আমি গত ভিডিওতে করেছি তারপরেও এই ভিডিওতে আমি একটু দেখিয়ে দিব তো আমাদের যে লাগবে মেইন ফোকাস সেটা হলো টার্ন বের করা তো টার্ন বের করার জন্য আমি আমার অবশ্যই বুঝতেই পারছেন কোন ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে অবশ্যই ইএমএফ ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমাদের এগুলো ডাটা এইভাবে দেয়া আছে বিএম এতে দেয়া আছে তাহলে ইএমএফ ইকুয়েশন কোনটা আগে অ্যাপ্লাই করবো এল বি না এইচ যখন টার্ন চাইবে মনে রাখুন যে যখন ম্যাথে টার্ন নাম্বার বের করতে বলবে তখন সব সময় আগে হিসাব করবেন আপনি লো ভোল্টেজ সাইডটা কারণ লো ভোল্টেজ টার্নটা আগে হিসাব করতে হয় যেহেতু এখানে আপনার যে ক্যালকুলেট মান আসবে সেটা দশমিক আসতে পারে সো আমার সেই দশমিক টার্নের নাম্বার তো আর দশমিক হয় না সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হয় এই জন্য লো ভোল্টেজটা আগে সিলেকশন করতে হয় ঠিক আছে লো ভোল্টেজটা আগে সিলেকশন করতে হলে আমাদের লো ভোল্টেজ সাইডে ইএমএ ইকুয়েশন अप्लाई করব তাহলে ই এল ভি ইকুয়াল টু কি ফর্মুলা ছিল 4.44 ইনটু এফ ইনটু 5 এম ইনটু এন এইচ ভি সাইডে টার্ন ঠিক আছে তাহলে ইএলভি আমার কত বেসিক্যালি ইএলভি হচ্ছে আমার দুইশো বিশ তাহলে এখানে দুইশো বিশ বসাচ্ছি এটা ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু এফ হচ্ছে আমার ফিফটি ফাইভ এম তো ফাইভ এম মানে হচ্ছে বিএম ইনটু এ যদি ফর্মুলা মনে নাও থাকে ফাইভ এর ইউনিট দিয়ে আপনি চিন্তা করুন যে ইউনিট হচ্ছে ওয়েবার তাহলে এখানে আছে ওয়েবার পার মিটার স্কোয়ার তাহলে ওয়েবার আনতে হলে অবশ্যই এটার সাথে এটা গুণ করতে হবে

আমি দুঃখিত আমি একটু ভুল করে ফেলেছি এটা তো এস ভি না এটা এল ভি আমার এখানে এল ছিল সরি অনেক সময় ভুল হয়ে যায় এরকম আচ্ছা এটা আসতেছে আমার চব্বিশ দশমিক সাত সাত তো টার্নস নাম্বার আমি বলছি যে দশমিক হয় না তো এর আশেপাশে এমন ভ্যালু এমন একটা সুবিধাজনক ভ্যালু আমার সিলেক্ট করতে হবে যেটাতে আমার হিসাব করা সুবিধা যেমন চব্বিশ পয়েন্ট সাত সাতের আশেপাশে চব্বিশ তো কেমন নাম্বার আমি পঁচিশ ধরলাম বা ২৬ আমি ধরতে পারি থ্রেজার বইতে ছাব্বিশ ধরা আছে বাট পঁচিশ ধরলেও কিন্তু কোনো অসুবিধা নাই বরঞ্চ পঁচিশ ধরাটাই পঁচিশ ধরলেও কোনো অসুবিধা নাই তো আপনি আপনার তো আর আপনি তো আর জানেন না ম্যাথ আর সময় এটা যখন কম্পিটিটিভ এক্সামে আসবে এটা তো আর দেখা যায় যে সেখানে ছেড়ে যাবো এটা র্যান্ডম কিছু ভ্যালু ধরা আছে তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই আপনার নিয়ারেস্ট ইন্ডেজার নাম্বার যেটা সেটাই আপনারা নেবেন তো আমি এখানে নিয়ে নিচ্ছি আমি পঁচিশ ঠিক আছে তো পঁচিশ নিলাম এখন এইটা অনুযায়ী আমি এইচ বি সাইডটা কত হয় সেটা দেখব তো সেখানে এইচ বি সাইডে অ্যাপ্লাই করার সময় এখন কিন্তু পুনরায় আমার ইএমএফ ইকুয়েশন অ্যাপ্লাই করার প্রয়োজন নাই অ্যাপ্লাই আপনারা না করাটাই ভালো কারণ এটাতে কিন্তু দশমিক আসার সম্ভাবনা বেশি এই কোয়েশন অ্যাপ্লাই করলে ঠিক আছে টার্মস নাম্বার যখন চাইবে তখন এটাতে না যাওয়াটাই ভালো তো সেই ক্ষেত্রে আমি কি করব আমার এই যে ইএমএফ এর সাথে এন এর সম্পর্ক যে সমানুপাতিক সেটা দিয়ে তো আমার ফর্মুলা আসে তাহলে আমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব অর্থাৎ ই এইচ ভি ডিভাইডেড বাই ই এল ভি ইজ ইকুয়াল টু এন এইচ ভি ডিভাইডেড বাই এন এল ভি তাহলে এখান থেকে আমি যদি ভ্যালু বসাই তাহলে দেখুন আমার ই এইচ ভি হচ্ছে আমার কত তিন হাজার বাই দুইশো বিশ ইজ ইকুয়াল টু এন এইচ ভিটা আমার বের করতে হবে আর এন এল ভি হচ্ছে আমি কত পাইছি পঁচিশ জাস্ট এটা বসিয়ে দিয়ে আমরা দেখি ক্যালকুলেটার সরাসরি বসিয়ে দেব সরি ক্যামেরাতে একটু অ্যাঙ্গেল করা দরকার এরকম থাক এন এইচবি হচ্ছে পঁচিশ এখানে এটা পঁচিশ একটু ক্লিয়ার করে লিখি কত নিলাম আমি পঁচিশ তাহলে এখন বসিয়ে দেই আমাদের আর গুণন করে তিন হাজার গুণ পঁচিশ ডিভাইডেড বাই দুইশো বিশ তিনশো চল্লিশ দশমিক নয় তাহলে তিনশো একচল্লিশ তো একটা কেমন একটা মান আমরা তিনশো একচল্লিশ না নিয়ে তিনশো চল্লিশ নিচ্ছি তাহলে এন এন টু আমরা কত নিলাম তিনশো চল্লিশ এখন হচ্ছে আমি কাজ করবো কি কাজ করব আমাদের মেইন যে টার্ম নতুন যে টার্ম এই পর্যন্ত কিন্তু আগের লজিক অনুযায়ী আমাদের হবে বাট এখানে কিন্তু লিম্প নামে নতুন একটা টপিক চলে আসছে তো লিম্প কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লিম্প হচ্ছে বেসিক্যালি আমার যে কোড টাইপ ট্রান্সফর্মার এখানে বলছে যে তো কোড টাইপ ট্রান্সফর্মার তাহলে কোড টাইপ ট্রান্সফর্মারের মতো আঁকাইতে হবে কোড টাইপ ট্রান্সফর্মারে আমার এই যে আয়রন কোর এখানে আমার বেসিক্যালি কি হয় বেসিক্যালি এখানে হয় হচ্ছে এই লিম্প হচ্ছে আমি বলছিলাম যে ভার্টিক্যাল যে সাপোর্ট অর্থাৎ এটা এবং এটা তাই টোটাল কোটায় ট্রান্স সময় লিম্ভ কয়টা দুইটা লিম্প ঠিক আছে এটা একটা লিম্ভ এবং এটা একটা লিম্প টু নাম্বারস লিম্ফ এখন প্রতি লিম্বে আবার আবার এইচবি টার্ন থাকবে এবং এলভি টার্নও থাকবে ঠিক আছে তাহলে এইচবি টার্ন হচ্ছে টোটাল তিনশো চল্লিশ ঠিক আছে তাই তিনশো চল্লিশের মধ্যে একশো সত্তরটা চলে যাবে এখানে এবং একশো সত্তরটা টার্ন চলে আসবে এখানে আর পঁচিশ পঁচিশের মধ্যে সাড়ে বারোটা এই জন্যই থের হাজার বইতে এখানে ভ্যালুটা ধরা ছাব্বিশ ঠিক আছে কারণ সাড়ে বারো তো আর ইয়া নাম্বার হয় না যার কারণে এখানকার ভ্যালুটা আমি আমি অলওয়েজ নেব ছাব্বিশ এটা আমার খেয়াল ছিল না আমি দুঃখিত এটা আসলে ছাব্বিশই নিতে হবে থের হাজার বইতে এই কারণেই ছাব্বিশ ধরা কারণ পঁচিশ ধরলে কিন্তু এইখানে সাড়ে বারো হয়ে যায় আর এখানেও সাড়ে বারো হয়ে যায় ঠিক আছে দশমিক আমার নেওয়া যাবে না

হম তিনশো চুয়ান্ন দশমিক সামথিং পাঁচ চার নিয়ারে আবার তিনশো ছাপ্পান্ন নেওয়া কিন্তু প্রয়োজন নাই কারণ কাছে আছে তিনশো চুয়ান্ন আছে ইভেন্ট নাম্বার তিনশো পঞ্চান্ন তো নেওয়া যাবে না বলছি যে অড নাম্বার কোনোভাবেই নেওয়া যাবে না তাইলে এখন আমার বেসিক্যালি এখানে আমার কেন এই ডিস্ট্রিবিউশনটা এরকম হলো কারণ এই যে লিম্প পার লিম্প এইখানে একটা লিম্প এইখানে একটা লিম্প এই লিম্পে একটা এইচবি কয়েল থাকবে এটাকে আমি এইরকম গাঢ় করে বুঝাইলাম এইচবি এইচবি কয়েল এখানে একটা এখানে একটা এইচবি কয়েল হাই ভোল্টেজ কয়েল অবশ্যই এরাই ইন্টারলক ইন্টার ইন্টার ইন্টারনালি কানেক্টেড থাকবে তো সেটাতে আমি যাচ্ছি না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর একটা এলভি কয়েল থাকবে এই সলিড দ্বারা আমি এলভি কয়েল বুঝাইলাম ঠিক আছে তাহলে প্রতি লিম্বে কিন্তু একটা করে এইচ একটা এলভি তাহলে টোটাল আছে এইচ বি হচ্ছে তিনশো চুয়ান্নটা তাহলে অর্ধেক চলে যাবে এই এই লিম্বে অর্ধেক চলে আসবে এই লিম্বে তাহলে তিনশো চুয়ান্ন অর্ধেক কত হয় তিনশো চুয়ান্ন ভাগ দুই একশো সাতাত্তর তাহলে একশো সাতাত্তরটা নেবে এইটা বাকি একশো সাতাত্তরটা নিবে এই এইচভিটা আর এলভিতে টোটাল কত আছে ছাব্বিশটা দ্যাট পিন্স এইটা নিবে এই এই যে এই এলভিটা নিবে তেরোটা অর্ধেক কোলে কত তেরো আর এ এলভিটা নিবে তেরো এই যে হয়ে গেল এখন আমার কোশ্চেনে বলছে কি লিম্বন হাই ভোল্টেজ সরি ক্যালকুলেট দার নাম্বার অফ টার্নস পার লিম্ব তাহলে প্রতি লিম্বে চাইছে তাহলে পার লিম্বে এইচ ভি এইচভি টার্ন কয়টা এন এইচ ভি পারি হবে হচ্ছে কত একশো তাহলে এই যে এই যে একটা করে লিম্বে আছে তেরোটা করে ঠিক আছে তো এটা হচ্ছে এই কোয়েশ্চেনটির সলিউশন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ